মহুয়া মৈত্র কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ দাপুটে নেত্রী এমনকি শোনা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে মহুয়া মৈত্রের নাকি এবার দায়িত্ব এদিক ওদিক হতে পারে আরও কি শোনা যাচ্ছে যে ধাপে ধাপে নাকি দলেরও রদবদল হতে পারে কিন্তু মহুয়া মৈত্রের উপর কেন এতটা ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব সেটা নিয়েও প্রশ্ন উঠছে তৃণমূল দু হাজার বিধানসভা নির্বাচনকে একেবারে পাখির চোখ করে বড় রদবদল করতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্মদিনের দিন জানিয়েছিলেন তার যে লিস্ট সেটা রেডি রয়েছে সেই লিস্ট চলে যাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর সেই বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে সুব্রত বক্সির সঙ্গে আমরা দেখি যে সম্প্রতি সেই বৈঠকও হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লিস্ট নিয়ে আলোচনাও করেছেন সূত্র মারফত খবর রদবদলে চূড়ান্ত তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাকি পৌঁছেও গিয়েছে এই রদবদলে বদলে ঠিক কী কী পরিবর্তন হতে চলেছে এই বদলে ঠিক কী হতে পারে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন আর সূত্রের খবর সেই হ্রদবদলের তালিকায় রয়েছেন মহুয়া মৈত্রের নাম তবে সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট নয় শোনা যাচ্ছে যে এই মহুয়া মৈত্রের নাকি দায়িত্ব এবার এদিক ওদিক হতে পারে আর জানিয়ে দলের অন্দরে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে কিন্তু কি কারণে এই রদ তা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহরায় কি প্রতিবেদন তুলে ধরেছেন কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি অঙ্গনার সঙ্গে শুনব তিনি মহুয়া মৈত্র তৃণমূলের ভরসার জায়গা কিন্তু কোথাও গিয়ে কি মহুয়া মৈত্রের রিপোর্ট কার্ড আশি নম্বরটা ছুতে পারলো না আর তার জন্যেই কি এই মুহূর্তে দাঁড়িয়ে মহুয়া মৈত্রের ওপরে কিছুটা হলেও ক্ষুব্ধ হয়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম যে যখন মহুয়া মৈত্র তাকে ক্যাশ ফর কোয়ারির জন্য তাকে সাংসদ পদ হারাতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তখনও তার উপরে ভরসা রেখেছিলেন তখনও তিনি বলেছিলেন যে জেলার যে দায়িত্ব সেই দায়িত্ব মহুয়া মৈত্রই সামলাবেন এবং তারপর আমরা নির্বাচনের ক্ষেত্রে দেখলাম মহুয়া মৈত্রকে টিকিট দেওয়া হলো এবং মহুয়া সেই জয়ের যে ধারা সেটা অব্যাহত রাখলেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হঠাৎ করে কি হলো কোথাও গিয়ে গোষ্ঠী কোন্দল বা যে এক্সপেকটেশনটা ছিল মহুয়া প্রতি সেটা কি তিনি ম্যাচ করাতে পারলেন না বিস্তারিত জন্ম আমার সঙ্গে আমার কলিগ অনির্বাণ রয়েছেন অনির্বাণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে লাইভ স্ট্রিমিং চলছে যেখানে টাইটেল থাম্বনেইলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে হয়তো মোহুয়া মৈত্রর যে স্কোরটা রিপোর্ট কার্ডে সেটা হয়তো খুব একটা আপ টু দা মার না তাই না দেখো শেরমটা নয় প্রথমত বলে রাখি যে কেন রদবদল কিসের রদবদল একেবারে সাংগঠনিক স্তরে তৃণমূল কংগ্রেস তারা 2026 এর নির্বাচনকে লক্ষ্য করে একটি রদবদল করতে চলেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি স্পষ্ট তার জন্মদিনের দিন একটি বার্তা সাংবাদিকদের উদ্দেশ্যে দিয়েছিলেন যে তার যে রিপোর্ট তার যে লিস্ট সেই লিস্ট ইতিমধ্যেই রেডি রয়েছে এবং সেই লিস্ট চলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোর কাছে এবং তার পাশাপাশি সেই বিষয় নিয়ে আলোচনা হবে সুব্রত বক্সির সঙ্গে আমরা পরবর্তীতে দেখি যে সুব্রত বক্সির সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই লিস্ট নিয়ে আলোচনা করেন এবং সেই লিস্ট একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গিয়েছে সূত্র মারফত সেটাই আমাদের কাছে খবর এই মুহূর্তে দাঁড়িয়ে রদ এই রদবদলটা হচ্ছে কারণ কোথাও গিয়ে অনেকেই যারা বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন এবং সংসদীয় নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন মূলত তৃণমূল কংগ্রেস মনে করছে যে তাদের যে ওয়ার্ক লোড রয়েছে সেই ওয়ার্ক কিছুটা হলেও কমানো হবে এবং তার পাশাপাশি একজনকে কে একটা বিষয়ের দায়িত্ব দেওয়া হবে যাতে 2026 এর বিধানসভা নির্বাচনের আগে 294 টা সিটে একেবারে ফ্রেশ ভাবে কোন গোষ্ঠী কোন্দল ছাড়া তৃণমূল কংগ্রেস লড়াই করতে পারে এই যে মহুয়া মৈত্র তিনি তো তৃণমূলের একটা সময় খুব ভরসার জায়গা ছিল একেবারে যখন তাকে সাংসদ পদ হারাতে হলো তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরে ভরসাটা রাখলেন একেবারে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি তার পারফরম্যান্সটা একটু উঁচু নিচু হচ্ছে দেখো পারফরম্যান্সের কথা যদি বলতে হয় পারফরম্যান্সের কথা একেবারে প্রথম দিক থেকে একটু বলি তাহলে আরো বেশি ভালো করে বুঝিয়ে বলা যাবে আমাদের দর্শকদের মূলত 2019 সালে মহুমা মিত্র টিকিট পান এবং তিনি তার ভোটের মার্জিন বড় মার্জিনেই তিনি একেবারে সেই কৃষ্ণনগর সিট থেকে জিতেছিলেন জিতে সাংসদ হন লড়াই করেন সংসদে আমরা একেবারে দেখেছি সংসদ ভবনের ভিতরে পার্লামেন্টে তিনি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং তার পাশাপাশি অমিত শাহর বিরুদ্ধে একেবারে চোখে চোখ রেখে লড়াই তাই এবং বিজেপি যারা স্বমহিমায় একেবারে বলা যেতে পারে যে একক সংখ্যা গরিষ্ঠ দল ছিল দু সালে তাদের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই তিনি দেখিয়েছেন যে তিনি কতটা করতে পারেন এবং তারপর কি হলো ক্যাশ ফর কোয়ারি সেই ক্যাশ ফর কোয়ারির আগে কিন্তু দু সালে তোমার যদি মনে থাকে তাকে ঘোষণা করা হয় কৃষ্ণনগর নদিয়া জেলা তাকে সভাপতি করা হয় কৃষ্ণনগর ডিভিশন এবং তৃণমূল কংগ্রেসের দায়িত্ব তিনি পান কিন্তু তারই মধ্যে যেটা চলছিল সেটা হলো গোষ্ঠী কোন্ডল এই যে গোষ্ঠী কোন্ডল আমরা দেখেছি যে বিভিন্ন জন কিন্তু দল ছেড়ে কংগ্রেসে জয়েন করেছিলেন সেই সময় বিভিন্ন জন দল ভেঙে চলে গেছিলেন বিজেপিতে সেখানে তৎক্ষ মানে একেবারে তৎক্ষণিক ভাবেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হয় এবং তিনি যান তিনি গিয়ে একেবারে সেই ড্যামেজ কন্ট্রোল করেন মৌয়া মৈত্রের সঙ্গে কথা বলেন এবং দলের বাকিদের সঙ্গেও কথা বলেন যে এটা সঠিক হচ্ছে না আমাদের কাজ সালে নির্বাচন আছে সেই কিন্তু পাখির তৃণমূল স্তরের যারা নেতারা রয়েছে গ্রাসরুট লেভেলে যারা রয়েছে তারা কিন্তু সবাই মেনে নিতে পারেননি এবং সে জায়গায় দাঁড়িয়ে তারা বলছেন তাদের বক্তব্য ছিল যে এত বছর ধরে তারা একেবারে নিম্ন স্তর থেকে কাজ করে উঠে আসছেন তাদের ওপরে মহুয়া মৈত্র কি করে কাজ করবেন বা কি করে তারা তিনি ছড়ি ঘোরাবেন সেই বিষয়টার পর থেকে কিন্তু বেশ কিছু জায়গায় একেবারে গোষ্ঠী কন্দল হতে শুরু করে এবং গোষ্ঠী যে প্রভাব সেই প্রভাব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কান অব্দি পৌঁছায় এবং তারপরই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি মহুয়া মৈত্রকে একেবারে জনসমক্ষে আক্রমণও করেন এবং ঠিক তারপর দুহাজার সালে তাকে জেলা সভাপতি করা হলো এবং দু সালের নির্বাচন তিনি জিতে বার করেছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রদবদল সেই প্রশ্নটা বারবার উঠছে দু সালের যে নির্বাচন সেটা বিধানসভা নির্বাচন এটাকে মাথায় রাখতে হবে কারণ একটা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে নটি বিধানসভা আটটি থেকে নটি বিধানসভা থাকে এবং সে জায়গায় দাঁড়িয়ে এই নটি বিধানসভা কন্ট্রোল করা প্রচন্ড চাপের একটি বিষয় এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু গোটা নদিয়া জেলা যদি দেখি তাহলে গোটা নদিয়া জেলায় সতেরোটা বিধানসভা সিট রয়েছে এবং সেই সতেরোটা বিধানসভা সিটের মধ্যে কিন্তু নটা বিধানসভা বিজেপির দখলে এবং আটটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে পরবর্তীতে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন